আসসালামু আলাইকুম। উইকস এন্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন ধরে আমরা আগে দেখিয়েছি যে বিভিন্ন পাখির ব্রিডিং সেট আপ, ব্রিডিং বক্স দেওয়া হয়েছে। এখন আপনাদের আস্তে আস্তে কিছু কিছু পাখির ব্রিডিং রেজাল্ট দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা আজকে ফিঞ্চের, আমাদের খামারে ফিঞ্চের ব্রিডিং রেজাল্টটা দেখানোর চেষ্টা করব। তো এই হলো আমাদের ফিঞ্চের ব্রিডিং প্রোগ্রেস। এখানে চারটা ডিম দিছিল, প্রায় চারটাই বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলি বেশ বড় হয়ে গেছে, মার সাথে উড়োউড়ি করতেছে, খাবার খাওয়া খেতেছে। এই দুইটা বাচ্চা আর এই দুটা বাচ্চা, একটু ফেদার প্লাকিং আছে, ওদের মা একটু ই করে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা মেলটা পেঙ্গুইন মিউটেশনের, অরেঞ্জ ব্লাড নেই, আর ফিমেলটা নর্মাল জেব্রা। আর এই পাশে আর একটা আছে, এখানে মেলটা ক্রেস্টেড, ফিমেলটা নর্মাল। এই একটা বাচ্চা, এটা তো চারটা মতন বাচ্চা আছে, দুটা হাড়িতে আছে এখনও। ওই যে ওখান দিয়ে আমাদের বুবলিতে আছে, সে সব সময় উদ্গ্রীব থাকে যে কোনখানে কী করা যায়। ওইখান দিয়ে এই ফিঞ্চের নাড়াচাড়াটা খুব, মুভমেন্টটা খুব ও এনজয় করে। আমরা নর্মাল খাবারই দিয়ে রাখছি, সকালে সফট ফুড দেওয়া হয়েছিল, এখন আর সফট ফুড নাই, সফট ফুড উঠিয়ে ফেলা হয়েছে, আবার ইনশাল্লাহ কালকে সকালে দেওয়া হবে। এখানেও কিছু আছে, এগুলিও আপনার ডিম দিছে। এখানে এক পেয়ার আছে, এটাও ডিমে পড়ছে। এখানে নতুন এক পেয়ার আছে, মেলটা ক্রাউন অরেঞ্জের ভিতরে, এখানেও আছে। এখানে বিসিসিএফ ডাব্লিউ পেয়ার আছে, ডিম নিয়ে বসছে। এখানে লার্জের ভিতরে আছে এক পেয়ার, এটা একটা বেবি নিয়ে বেরিয়েছে। এরকম হবে, মাঝে মধ্যে বেবি সবগুলি আসে না বিভিন্ন কারণে, একটু কম বেশ হয় যেহেতু প্রাণী, এটা কোনো যন্ত্র না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা, ফিঞ্চের ব্রিডিং প্রোগ্রেসটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে, তাই শেয়ার করি। ইনশাল্লাহ আমাদের পেজের সাথে থাকবেন, সামনে আরও ভিডিও পাওয়ার জন্য পেজটা লাইক দিয়ে রাখবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।